বিশু ই রহমান রাহিম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশেপাশে ছোট বড় যে যেখান থেকে আমার মিষ্টি ভাই বোন বন্ধুরা ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আশা করি আল্লাহর মেহরবানি তো আপনাদের পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমরা ভালো আছি এই প্রতিদিনের মতো আজকে আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি কিভাবে শিং মাছ আর হচ্ছে পাঙ্গাস মাছ সহজ প্রণালীতে পরিষ্কার করে নেবেন আজকে এই ভিডিওটি শেয়ার করব আজকে আমি রান্নাবাটি নিয়ে আসিনি আজকে আমি সস টিপসগুলো দেখাবো আর যদি ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট করে পাশে থাকবেন আসুন দেখে নিই আজকের মূল প্রস্তুত প্রণালী আর কতটা ধবধবে পরিষ্কার হয়েছে দেখতেই পারছেন এখন আমি মূল কাজ দেখিয়ে দেবো কীভাবে পরিষ্কার করবো আর এখানে আমি পাঙ্গাস মাছ একটি আর শিং মাছ এক কেজি নিয়েছি আর কতটা সহজেই পরিষ্কার করা যায় দেখিয়ে দিচ্ছি এখানে আমি মাছটা এই যে জালিটা দিয়ে আমি ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর খুবই গায়ের উপর একটা ময়লা ভাব থাকে ওইটা চলে যায় আর এভাবে যতটা ঘষে নেবেন ততই পরিষ্কার হবে আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি প্রথমে শিং মাছের যেতুযন্ত এগুলো মাছগুলো আমি লবণ দিয়ে নিলাম এখন একটু ডাকনা দিয়ে ডেকে আমি কিছুক্ষণ ইয়ে করে এখন যে একটা লোট লোট ভাব থাকে এটা ধুয়ে নিচ্ছি এক আর আমি সাইডের কাঁটাগুলো ফেলে দিয়েছি এখন আমি এই জালের সাহায্যে একটি একটি করে মাছ পরিষ্কার করে নেব আর কিভাবে পরিষ্কার করছি দেখিয়ে দিচ্ছি আমি এই জ্বালিয়ে দিই এভাবে পরিষ্কার করলে খুবই সহজে করা যায় আর কতটা ধপধপে হয় তাও দেখতে পারবেন এভাবে আমি একটি একটি করে মাছ পরিষ্কার করে নেব আর মূলত পরিষ্কার না করলে মাছটা দেখতেও ভালো লাগে না খেতেও কীরকম যে একটা ভাব লাগে এভাবে পরিষ্কার করে নেবেন আমি সহজভাবে দেখিয়ে দিলাম আর যারা আমার প্রতিদিন ভিডিও দেখছেন লাইক কমেন্ট করছেন আর মিষ্টি মিষ্টি কমেন্ট করছেন সে সকল বন্ধুদের প্রতি অনেক ভালোবাসা রইল আর এভাবে আমার বন্ধুরা পাশে থাকবেন একটু একটু করে আমার সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন আর প্লিজ লাইক দিতে ভুলবেন না আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আর বোল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাতেছি দেখবেন আমি এই মাছগুলো লবণ দিয়ে ভালোভাবে এখন কষলে কষলে ধুয়ে নিচ্ছি একদম পরিষ্কার করে নিয়েছি এখন আর মাছগুলো ধুয়ে এখন ডিপ করে নেব বক্স করে এভাবে আমি মাছের পানিগুলো ঝরিয়ে নেব আর কতটা পরিষ্কার হয়েছে দেখতে পারছেন এভাবে অবশ্যই ট্রাই করবেন দেখবেন যে মাছগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন আর এখানে আমি আজকে রান্না বলেছি দেখিনি এখানে আমি ভর্তা করেছি একটা আর আজকে আমি রান্না কিছু শেয়ার করিনি এখানে আনারস কেটে নিয়েছি এই আনারসটিকে আমি মরিচ আর ইয়ে দিয়ে মাখিয়ে নেব ধনিয়া পাতা দিয়ে মাখিয়ে নেব আর এই মাখানোটা আমি দেখাইনি নি এভাবে কার কীভাবে কেটে নিয়েছে দেখিয়ে দিলাম আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভুল ত্রুটি করলে আবারও ক্ষমা দেশে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ